হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমরা সকলেই ইমো অ্যাকাউন্ট ব্যবহার করি আমাদের বিভিন্ন সময়ে প্রয়োজন ছাড়া, কিন্তু অনেকেই আমাদেরকে কল করে ইমো অ্যাকাউন্ট থেকে ডিস্টার্ব করে। সো আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব আপনি এমন একটি সেটিং করে রাখতে পারবেন, এই সেটিংটি যদি করেন আপনার ইমো অ্যাকাউন্টের যে কেউ কিন্তু আপনাকে আর কল করতে পারবে না। আপনি না চাইলে কিন্তু কখনোই আর কল করতে পারবে না, এই অপশনটি যদি আপনি বন্ধ করে রাখেন। আবার যদি এই অপশনটি অন করেন তারপর থেকে কিন্তু সবাই কল করতে পারবে। সো এই অপশনটি কিভাবে আপনি বন্ধ করবেন বা অন করবেন সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি ইম্পর্টেন্ট মনে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। অলরাইট বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমাদের ইমো অ্যাকাউন্টে অপরিচিত অনেকেই কল করে ডিস্টার্ব করে। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে আপনি এই ইনকামিং কলসটি অফ করে রাখতে পারবেন, আর কখনোই কেউ কল করতে পারবে না। আবার যদি অন করেন তাহলে কিন্তু সবাই কল করতে পারবে। এটা নতুন একটি সেটিং আপডেট চলে আসছে। সো এই জন্য আপনি যে কাজটি করবেন, গুগল প্লে স্টোরটি ওপেন করে দিবেন এবং আপনার ইমো অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন। সো আপডেট করার পর যে কাজটি করবেন, এইখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি ইমো অ্যাকাউন্ট, জাস্ট এটাকে আমরা ক্লিক করে ওপেন করে দিচ্ছি এবং প্রোফাইল আইকনে ক্লিক করে দিচ্ছি। তো প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল পিকচারটা। তো আমরা এখন কি করব, অন্য একটি ইমো অ্যাকাউন্ট থেকে এই ইমো অ্যাকাউন্টে কল দিয়ে দেখব যে আসে কি না, তারপরে হচ্ছে আমরা সেটিংটা করব। সেটিংটি করার পর আমরা আবার ট্রাই করে দেখব যে আমরা আবার কল করতে পারি কি না। এক্ষেত্রে যে কাজটি করব, আমাদের অন্য একটি ইমো অ্যাকাউন্ট ওপেন করে দিচ্ছি। জাস্ট দেখতে পাচ্ছেন এই ইমো অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন ওই যে কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে এটা কিন্তু এই যে, জাস্ট এখন ওপেনে ক্লিক করে দিচ্ছি। এখন কিন্তু আমরা কল করব। তো কল করলেই কিন্তু আমাদের কলটা চলে আসবে। জাস্ট আমরা কলটা করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কল চলে আসছে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু কেটে দিলাম, আমরা কিন্তু কল করতে পারছি। এখন জাস্ট আমরা এই সেটিংটি করে নিব, করে নেওয়ার পর আমরা দেখব যে আসলে তারপরে করতে পারি কি না। তো এখন যে কাজটি করব, এই ইমো থেকে বের হয়ে আসব এবং এই ইমো থেকে বের হয়ে আমাদের কাঙ্ক্ষিত ইমোতে চলে যাব। তো ইমোতে চলে আসার পর প্রোফাইল আইকনে ক্লিক করার পর এইখানে আপনারা দেখতে পারবেন সেটিং অপশন। তো এই সেটিংয়ের উপর একটা ক্লিক করে দিবেন, তারপরে এখানে দেখতে পারবেন প্রাইভেসি নামক একটি অপশন, জাস্ট এই প্রাইভেসির উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করলে এইখানে দেখতে পারবেন কলস নামে একটা বাটন রয়েছে। তো এই বাটনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো এই বাটনটির উপরে ক্লিক করতে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এভরিওয়ান দেওয়া রয়েছে, ডান দিকে কিন্তু একটা টিকমার রয়েছে। আপনারা যদি চান যে আমাদের শুধুমাত্র এই ইমো অ্যাকাউন্টের কন্ট্যাক্টে যারা রয়েছে তারা কল করতে পারবে, এই ক্ষেত্রে কিন্তু মাই কন্ট্যাক্ট নামে যে অপশনটি রয়েছে এটাই ক্লিক করতে পারেন। এবং তারপর রয়েছে কাস্টম, আপনারা যদি চান যে আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে এরা এরাই কল দিতে পারবে, তো ওই ক্ষেত্রে কিন্তু কাস্টম করতে পারেন। এক্ষেত্রে আমি জাস্ট নো বডিতে করে দিব, আমাকে কেউ আর কল করতে পারবে না, জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডান দিকে কিন্তু একটা টিক মার্ক হয়ে গেছে, মানে আমাদের কাজটি অলরেডি হয়ে গেছে। এখন যে কাজটি করব, হোম বাটন প্রেস করে দিব এবং আমরা একটু আগে দ্বিতীয় ইমো থেকে কল করেছিলাম, এখন চেষ্টা করে দেখব আমরা কল করতে পারি কি না। তো এই ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিচ্ছি, এখন জাস্ট কল বাটনে ক্লিক করব। তো কল বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিকলিভাবে একটা পপ আপ কিন্তু আমাদের দেখাচ্ছে, ক্যান নট কল দিস ইউজার ডু টু হিজ হার প্রাইভেসি সেটিং। তো এই অপশনটা কিন্তু দেখাচ্ছে আমরা কিন্তু এখন আর কল করতে পারবো না, কেননা আমরা প্রাইভেসি সেটিং করে রাখছি যাতে আমাদের কেউ আর কল করতে না পারে। তো আপনাকে যে কল করবে ঠিক এরকম করেই দেখাবে। সো এই ক্ষেত্রে আমরা ওকেতে প্রেস করে দিচ্ছি। তো আপনাকে যেই কল করুক না কেন এরকম করেই দেখাবে। তো এই সেটিংটি যদি আপনি আবার চান যে এখন আমাকে কল করুক, ওই ক্ষেত্রে কিন্তু আবারও আপনার অ্যাকাউন্টে চলে যেতে হবে এবং এইখানে নোবডি থেকে এভরিওয়ানে ক্লিক করে দিবেন। জাস্ট এই কাজটি করলেই কিন্তু এখন থেকে আপনাকে সবাই কল করতে পারবে, আর নোবডিতে ক্লিক করলে কেউ কল করতে পারবে না। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং এই ভিডিওটি চাইলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, এই কাজটি করতে কোনো প্রকার কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তাছাড়াও আপনার যে কোনো হেল্পের প্রয়োজন হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, আমাদেরকে ইনবক্স করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ঠিক এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে। খুদা হাফেজ।